প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছে। আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে জান্নাতুল ফেরদৌস জুনিয়র ওয়ান তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদেরকে শেখাবো 1 থেকে 100 পর্যন্ত সাজিয়ে লেখা। তাহলে আমরা অবশ্যই 1 থেকে 100 পর্যন্ত মুখস্থ কি রাখতে হবে। 1 থেকে 100 পর্যন্ত যদি মুখস্থ না থাকে তাহলে আমরা 1 থেকে 100 পর্যন্ত কিভাবে সাজাবো সেটা আমরা পারবো না। তাহলে আমাদের অবশ্যই জানা থাকতে হবে 1 থেকে 100 পর্যন্ত কি মুখস্থ থাকতে হবে এবং কোনটার পরে কোন সংখ্যা সেটা মনে রাখতে হবে। আসো আমরা আজকে টপিক নিয়ে আলোচনা করি। দেখো, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাজিয়ে লেখা, কত 1 থেকে 100 পর্যন্ত। এখন আমাদের 1 থেকে 100 পর্যন্ত সাজিয়ে লিখতে হবে। কি দেওয়া আছে দেখো, ছোট থেকে বড় এটাকে কি করতে হবে, সাজিয়ে লিখতে হবে। প্রথমে কি ছোট, ছোট থেকে বড়, ছোট আকারে প্রথম সংখ্যা লিখতে হবে, তারপরে আস্তে আস্তে কি করব বড় সংখ্যা যাব। তাহলে দেখো, ছোট থেকে বড় সাজাতে হলে কি দেওয়া আছে আমাদের, প্রথমে দেওয়া আছে 26, তারপরে দেওয়া আছে 29, তারপরে দেওয়া আছে কত 11, তারপরে 37, তারপরে কত 30। এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হবে। তাহলে আসো আমরা কিভাবে সাজাবো। প্রথমে কি সংখ্যা দেওয়া আছে, ছোট, তাহলে আমাকে এখানে অবশ্যই চিহ্নিত করতে হবে ছোট সংখ্যা। এই 5টা সংখ্যার ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, দেখো 26, 29, 11, 37, 30। তাহলে এখানে এই 5টা সংখ্যার ভিতরে সবার ছোট সংখ্যা কোনটা, তোমরা অবশ্যই 1 থেকে 100 পর্যন্ত যদি জানা থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবা ছোট সংখ্যা কোনটা। আমাদের এখানে ছোট সংখ্যা 11। তাহলে আমরা প্রথমে কত বসাবো, 1 10 1 কত 11। তাহলে আমাদের কি এই সংখ্যাটা চলে গেছে, এটা আমাদের সবার ছোট সংখ্যা। তারপরে কোনটা 11, পরে দেখো এখানে দেওয়া আছে 26, এখানে আছে 29, এখানে 37, এখানে 30। তাহলে এই 4টা সংখ্যার ভিতরে দেখো 11 পরে আমাদের কোন সংখ্যাটা বসবে, যেহেতু 11 সবার ছোট, 11 পরে আমাদের এখানে দেওয়া আছে কত 26। তাহলে আমরা কত লিখব, 2 10 6 26। আচ্ছা, এই 26 পরে দেখো এটাও আমাদের চলে গেছে, তাহলে 11 পরে আমাদের কত আসছে 26, যেহেতু ছোট সংখ্যা নির্ণয় করতে হবে, ছোট থেকে আমাদের বড়তে যেতে হবে। তাহলে 26 পরে দেখো কয়টা সংখ্যা, 29, 37, 30। তাহলে আমাদের কত বসবে, 29, 2 10 9 কত 29। তারপরে এটাও চলে গেছে, এখন দেখো তারপরে কত আছে 37, 30। তাহলে আমাদের কত বসবে, 30, 3 2 3 0 30, এটাও চলে গেছে। এখন আমাদের কোনটা বাকি আছে, 37। তাহলে আমাদের 3 10 7 কত 37। তাহলে আমাদের এটা শেষ। এখন দেখো আমাদের কি করছে, ছোট থেকে বড় কি করতে সাজিয়ে লিখতে, ছোট থেকে বড় সাজিয়ে লেখার জন্য আমরা এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো আমরা এখন কি করছি, সাজিয়ে লিখছি। দেখো প্রথমে আমাদের কত দেওয়া আছে, 26, 29, 11, 37, 30। এই 5টা সংখ্যাকে আমরা ছোট থেকে বড় সাজিয়ে লিখব। এখন আমরা কি করছি, ছোট থেকে বড় সাজিয়ে লিখছি। দেখো 11 26 29 30 37, আমাদের ছোট থেকে বড় এখন কি করা হয়েছে, সাজানো হয়ে গেছে। এখন দেখো যেহেতু ছোট থেকে বড় আমাদের সাজানো হয়েছে, নিচের সংখ্যাটা কি দেওয়া আছে, বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে আমাদের সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটাকে কি করব আমরা, প্রথমে লিখতে হবে। দেখো কত দেওয়া আছে, 14 28 35 23 40। এই 5টা সংখ্যার ভিতরে আমাদের সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটা কি করতে হবে, প্রথমেই লিখতে হবে, যেহেতু বলছে বড় থেকে ছোট নির্ণয় বা সাজিয়ে লিখো। তাহলে আমরা সবচেয়ে বড় সংখ্যা কত, দেখো এখানে কোনটা 40, এই যে এটা আমাদের সবার বড় সংখ্যা, তাহলে 4 4 0 40। আচ্ছা, এটা আমাদের বড় সংখ্যা। দেখো এটার পরে তারপরে কত আছে, দেখো 14 28 35 23। তাহলে 40 পরে আমাদের কোন সংখ্যাটা হবে, দেখো কত হবে 35। তাহলে দেখো 3 10 5 35। তারপরে দেখো কত আছে, 14 28 23, এই 3টা
দশ আর 28, এটাও চলে গেছে। তাহলে এখন কোনটা বাকি আছে? 14, 23, এই দুইটা সংখ্যা আমাদের কি বাকি আছে? তাহলে আমাদের এই দুইটা সংখ্যার ভিতরে কোনটা বড়? 23, 2, 10, 3, 23, তারপরে কোনটা? 14, দেখো 14, 10, 4, 14। এখন কি বলছে দেখো, আবার বড় থেকে ছোট কি লিখতে হবে? সাজিয়ে লিখতে হবে। আমাদের এখানে সংখ্যাগুলো কি আছে? এলোমেলো দেওয়া আছে, এখান থেকে আমরা কি করব, বড় থেকে ছোট সাজিয়ে লিখব। বড় থেকে ছোট হলে দেখো 14, 28, 35, 23, 40, এই পাঁচটা সংখ্যার ভিতরে আমরা কি করব, বড় থেকে ছোট সাজিয়ে লিখব। দেখো আমরা এখন সাজাচ্ছি, কি হলো প্রথমে 40, 40 পরে আমরা কত? 35, 35 পরে কত? 28, 28 পরে কত? 23, 23 পরে কত? 14। তাহলে আমাদের কি বড় থেকে ছোট সাজানো হয়ে গেছে। তাহলে আমরা সবাই বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা। আজ এখন দেখো খ, ছোট থেকে বড় আবার কি পাঁচটা সংখ্যা দিতে কি করতে হবে? সাজাতে হবে। তাহলে আমরা প্রথমটা অবশ্যই আমরা বুঝতে পেরেছি ছোট থেকে বড় সাজানো, তাহলে সেম ভাবে কি এটাও সাজাতে হবে। তাহলে ছোট থেকে বড় আবার সাজাবো, দেখো প্রথমে কত আছে, দেখো 47, 31, 35, 39, 26। এই পাঁচটা সংখ্যার ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, কত? 26, 2, 10, 6, 26। আচ্ছা তারপরে 26 পরে দেখো কত? 47, 31, 35, 39, 50, কোনটা হবে? এইটা 31, 3, 10, 1, 31। তারপরে দেখো 31 চলে গেছে, আমাদের কত সংখ্যা আছে? তিনটা সংখ্যা, 47, 35, 39। তাহলে আমাদের কোনটা বসবে? 35, 3, 10, 5 কত? 35। তাহলে এইটাও চলে গেছে, এখন কত আছে? 47, 49। তাহলে আমাদের এই দুইটার ভিতরে ছোট সংখ্যা কোনটা? 47, 4, 10, 7 কত? 47। তারপরে কোনটা আছে? 49, 4, 10, 9, 49। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ছোট থেকে বড় কি করতে হবে? সাজিয়ে লিখতে হবে। আমাদের দেওয়া আছে এলোমেলো সংখ্যা, কিভাবে দেখো প্রথমে 47, 31, 35, 49, 26। তাহলে এই পাঁচটা সংখ্যা থেকে আমরা কি নির্ণয় করব, সাজাবো। দেখো ছোট থেকে বড় সাজাতে হবে, এখানে এই পাঁচটা সংখ্যার ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা কত? 26, 26 পরে 31, 31 পরে 35, 35 পরে 47, তারপরে কত? 49। আস্তে আস্তে আমাদের ছোট থেকে বড় সাজানো হয়ে গেছে। আচ্ছা এর আগে আমি বুঝিয়ে দিয়েছি বড় থেকে ছোট কি করতে হবে? সাজাতে হবে। আবার কি এখানে লেখা আছে? বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে এখানে দেখো আবার সেম কটা সংখ্যা দেওয়া আছে? পাঁচটা সংখ্যা, এগুলো আমরা কি করব, বড় থেকে ছোট সাজাবো। 34, 56, 21, 43, 48। এই সংখ্যা থেকে আমরা কত নির্ণয় করব? বড় সংখ্যাটা নির্ণয় করব। বড় থেকে আস্তে আস্তে আমি কি করবো, ছোটোর দিকে সাজিয়ে লিখবো। এখন দেখো সবচেয়ে বড় সংখ্যা কোনটা, দেখো 34, 56, 21, 43, 48। তাহলে আমাদের সবচেয়ে বড় সংখ্যা অবশ্যই আমরা জানি কত? 56। তাহলে আমরা এটা কোথায় লিখবো? এখানে 5, 10, 6, 56। তারপরে দেখো 56 পরে কত? 34, 21, 43, 48। তাহলে আমাদের এই এটা চলে গেছে, এখন আমাদের এটার পরে কোন সংখ্যাটা বসবে? 48। আমাদের এটার পরে 48 বসবে, এটা হচ্ছে আমাদের পরের সংখ্যা, 4, 10, 8, 48। তারপরে দেখো এখন কত বাকি আছে? 34, 21, 43। তাহলে 48 পরে আমাদের কত বসবে? 4, 10, 3, 43। তাহলে আমাদের আর কয়টা সংখ্যা আছে? দুইটা, দেখো 34, 21। তারপরে কোনটা বসবে? 34, 3, 10, 4, 34। তারপরে কোনটা? 21, 2, 10, 1, 21। আচ্ছা দেখো কি বলছে, বড় থেকে ছোট সাজিয়ে লিখা। তাহলে আমাদের সংখ্যাগুলো কি আছে? এলোমেলো দেওয়া আছে, এখন এই বড় থেকে ছোট আমরা কি করছি? সাজিয়ে লিখছি।
এখানে যে পাঁচটা সংখ্যা আছে এই পাঁচটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা কোথায় বসছে? প্রথমে বসছে, তারপরে ধীরে ধীরে একটার পর একটা সংখ্যা বসছে। তাহলে দেখো প্রথমে আমাদের কত বসছে? 56, তারপরে কত? 48, তারপরে কত? 43, তারপরে 34, তারপরে 21। তাহলে আমাদের বড় থেকে ছোট সাজিয়ে লেখা কি হয়েছে? সম্পূর্ণ হয়েছে। আবার সেম দেখো গ নাম্বার, ছোট থেকে বড় সাজিয়ে লিখো। তাহলে আবার এখানে কি দেওয়া আছে? ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হলে অ্যালফাবেটিক বর্ণ দেওয়া আছে। এই পাঁচটা সংখ্যার ভিতরে সবচেয়ে ছোট যে সংখ্যা সেটা কি করতে হবে? আবার ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হবে। আচ্ছা এখন দেখো আমাদের কত দেওয়া আছে? 72, 64, 68, 83, 85। এই পাঁচটা সংখ্যার ভিতরে সবচেয়ে ছোট সংখ্যাকে কি করতে হবে? লিখতে হবে। ছোট থেকে বড় আস্তে আস্তে সাজিয়ে লিখতে হবে। তাহলে ছোট থেকে বড় যেহেতু আমি সাজিয়ে লিখবো, এখানে কোনটা ছোট সংখ্যা দেখো, এখানে প্রথমে দেওয়া আছে 72, তারপরে কত? 64, তারপরে 68, তারপরে কত? 83, তারপরে 85। আমাদের এই সংখ্যা থেকে সবচেয়ে ছোট সংখ্যাটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা অবশ্যই নির্ণয় করে ফেলছি 64। প্রথমে কত বসবে? 6, 10, 4, 64। তারপরে দেখো 64-র পরে কত বসবে? দেখো আমরা তো অবশ্যই 1, 2 পারি, 1 থেকে 100 পর্যন্ত অবশ্যই মুখস্থ আছে। তাহলে আমরা দেখো 64-র পরে কত লিখবো? 68। 6, 10, 8 কত? 68। তাহলে আমাদের এটাও চলে গেছে। তারপরে কত বসবে? দেখো এখানে 72 দেওয়া আছে, এখানে 83, 85। তাহলে যেহেতু আমাদের ছোট সংখ্যা থেকে আস্তে আস্তে বড় সংখ্যায় কি করতে হবে? সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা প্রথমে ছোট সংখ্যা লিখছি 64, তারপরে কত লিখছি? 68। এরপরে দেখো 68-র পরে কত দেওয়া আছে? 72। তাহলে 7, 2 কত? 72। আচ্ছা এখন এখন 72-র পরে আর কত সংখ্যা আছে? 2টা সংখ্যা। তাহলে এটার থেকে আমরা ছোট সংখ্যা কোনটা ওটা অবশ্যই বুঝতে পেরেছি। তাহলে কত হবে? 83। 8, 10, 3 কত? 83। আচ্ছা এই 83 লেখার পরে তারপর কত আছে আমাদের? 85। 8, 10, 5, 85। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, ছোট থেকে বড় অবশ্যই আমরা কি করছি? সাজিয়ে লিখছি। আমাদের যে এলোমেলো সংখ্যাগুলো দেওয়া আছে এখান থেকে আমরা ছোট থেকে বড় সাজিয়ে লেখা হয়ে গেছে। এখন দেখো ছোট থেকে বড় সাজানো হয়ে গেছে কত? 64, 68, 72, 83, 85। আমাদের ছোট থেকে বড় সাজানো হয়ে গেছে। আচ্ছা এখন সেম আমরা বড় থেকে ছোট সাজানো হয়েছে, এখানেও বড় থেকে ছোট সাজানো হয়েছে। এখানে আবার দেওয়া আছে বড় থেকে ছোট কি করতে হবে? সাজাতে হবে। আচ্ছা কত দেওয়া আছে দেখো? 92, 100, 76, 80, 79। আবার এই সংখ্যাগুলোকে কি করতে হবে? বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে আমরা অবশ্যই 1 থেকে 100 পর্যন্ত যেহেতু মুখস্থ আছে জানা আছে, তাহলে আবার কি করবে? এগুলি কি সাজিয়ে লিখবো। তাহলে দেখো কত আছে এখানে? 72, 100, 76, কত? 80, 79। তাহলে কত হবে? আমাদের বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে প্রথমে আমাদের বড় কোনটা? 100। 1, 2, 0 কত হয়? 100। তারপরে দেখো 100-এর পরে আমাদের কত দেওয়া আছে? দেখো 92, 9, 2, 92। তারপরে কোনটা দেওয়া আছে দেখো? 92-র পরে কত? 80। 80, তারপরে কত দেওয়া আছে? 80-র পরে 79। তারপরে কত দেওয়া আছে? 79-র পরে 76। 7, 10, 6, 76। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বড় থেকে ছোট কি করতে হবে? সাজাতে হবে। কি হচ্ছে আমাদের কটা সংখ্যা দেওয়া আছে? 5টা সংখ্যা। দেখো 92, 100, 76, 80, 79। আর এই সংখ্যাগুলোর ভিতরে আমাদের কি করতে হবে? বড় থেকে ছোট সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা অবশ্যই বড় থেকে ছোট কি করছি? সাজিয়ে লিখছি। কত? প্রথমে 100, তারপরে কত? 92, তারপরে কত? 80, তারপরে 79, তারপরে 76। তাহলে আমরা বড় থেকে ছোট কি করছি? সাজিয়ে লিখছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই টপিকটা খুব ভালো করে মনোযোগ সহকারে বুঝতে পেরেছো। যদি তোমরা ভালো করে বুঝতে পেরো তাহলে
তোমাদের বালিকা দেওয়া হয়েছে, দেখো বালিকার 1 থেকে 50 পর্যন্ত কি করবে, এইচডব্লিউ খাতা করে নিয়ে আসবে। সেটা হচ্ছে এই এইচডব্লিউ খাতায় তোমাদের সিটি নাম্বার দেওয়া হবে। তোমরা গুরুত্ব সহকারে এই বাড়ির কাজটি অবশ্যই অবশ্যই কি এইচডব্লিউ খাতায় লিখে নিয়ে আসবে। প্রতি রবিবার কি করবে, স্কুলে জমা দেবে, পরের রবিবারে তোমরা কি খাতাটা নিয়ে যাবে। তোমরা গুরুত্ব সহকারে বাড়ির কাজটা করবে। এখন দেখো 1 থেকে 50 পর্যন্ত তোমরা চিন্তা করে লিখবে। তারপর আমি ক্লাসে বলে দিচ্ছি, এই যে 1 থেকে যেহেতু 50 আমাদের এই ঘর, এই ঘর আর কোনটা, এই যে এইটা, এই তিনটা ঘর 1 থেকে 50 পর্যন্ত তোমাদের কি দেওয়া আছে। এই 1 থেকে 50 পর্যন্ত এই তিনটে তোমরা কি করবে, বাড়ি কাজ করে খাতা জমা দিবে, গুরুত্ব সহকারে বাড়ি কাজ করবে এবং সুন্দর করে লিখবে, লিখে বাড়ি কাজ স্ব ভবনে জমা দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই টপিকটি খুবই ভালো করে মনোযোগ সহকারে বুঝতে পেরেছে। এটা আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস, আমাদের ক্লাস 9 বাড়ির কাজ 3, এটা তোমরা গুরুত্ব সহকারে বাড়ির কাজ করে নিয়ে আসবে। আবার কোনো টপিক নিয়ে হাজির হব। ভালো থেকো, বাবা মার কথা মেনে চলবে। আল্লাহ হাফেজ।